no. তুমি কাঁদছো কেন? তোর জন্য তুই কালকে আসিস নি কেন? বাবা নতুন মা সবাই বারণ করে, তোমার ঘরে সব আজে বাজে লোক আসে। আর কেউ আসবে না, আমি তোকে বলছি আজ থেকে তুই ছাড়া আমার ঘরে কেউ আসবে না। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমার দাঁড়ায় অপুষ্প। পুষ্প আরে কি হলো কি? অপুষ্প হলো সতী হয়ে গেলে নাকি হঠাৎ? আপনার স্ত্রীর কাছে আপনি ফিরে যান। ফিরে যাব বলে তো আসেনি পুষ্প। তাহলে ওখানে দাঁড়িয়ে থাকুন। আজকে সব ঘরে ভিড়, ঝর্ণার ঘরের সামনে তো কিউ লাগিয়ে ও তাই বুঝি তুমিও কিউইডি করে এখানকার সমস্ত প্রবলেম শেষ করে দিয়ে চলে যাচ্ছ না তো? আগে না, আমি বিনা কিনে একটু যাত্রা গান শুনতে যাচ্ছি। ও যাত্রা গান শুনছি। আপনি শুধু শুধু এখানে না ঘরে গিয়ে বলবেন। আরে একটা দরজা বন্ধ, তাহলে কি হয়েছে? আরো অনেক দরজা খোলা আছে। মালও আছে, নেপাল স্কচ, ওটি ব্ল্যাক ম্যান, ব্ল্যাক ম্যান হোয়াইট, রাম ইটিসি ইটিসি। চল 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 আসো, চল আসো। এই দেখো কাকে ধরে এনেছি। ওমা দত্ত গোসাই জি, আমার কি ভাগ্য আজ সকালে কার মুখ দেখে উঠেছি? আমার মুখ দেখে। দত্ত মশাই চলুন চৌধুরী পাড়ায় যাত্রা শুনে আসি। কোন দলে যেন যাত্রা হচ্ছে নটবর বাবু? নাম করা যাত্রার দল, আর নট্য কোম্পানি। কেমন আছে আপনার ছেলে? তেমনি আছে। পেটটা কেমন? পেটের কমপ্লেনটা রয়েছে। ও টেম্পারেচারটা কমেনি? না, বরং টেম্পারেচারটা একটু বেড়েছে। আচ্ছা আমি একটা ওষুধ দিচ্ছি। আচ্ছা খোকা বাবু, ও খোকা বাবু, কি গো কি হয়েছে তোমার? একদিন যাওনি কেন? আমার জ্বর হয়েছে। তাই নাকি? তারপর নতুন মা কোথায়? পাশের ঘরে ঘুমোচ্ছে। লক্ষ্মী জেগে আছে, মাকে আবার উঠিয়ে দেবে। তোমরা চলে যাও, নতুন মা দেখতে পেলে তোমাদের বকবে। আমি সেরে উঠেই যাবো। আচ্ছা তুমি সাবধানে থেকো। ভূতবাবু, ও ভূতবাবু কেমন আছো বাবা? আগের মতোই। তোমার জন্য আঙুর আর একটা লেবু এনেছি, দেখো। দাও। খাও খাও। হ্যাঁ রে ডাক্তার দেখছি না,
হোমিওপ্যাথিক ডাক্তার দেখছে। কেন বড় ডাক্তার দেখেনি কেন? তোর তো টাকা নেই। কার সঙ্গে কথা বলছিস রে বুঝছো? কারোর সঙ্গে না। দাদা দাও কালি গো। আরে কি খবর? অনঙ্গবাবু চিঠিটা আপনাকে পাঠিয়েছেন। আপনি একবার দয়া করে বলবেন অনঙ্গবাবুকে আসতে। আচ্ছা আজই যেন আসে। আচ্ছা পুষ্প, যদিও তোমার দুয়ার আমার কাছে বন্ধ, তবুও তোমার মাসে আসার টাকাটা বন্ধ করলাম না, পাঠালাম। কারণ আমি ভদ্রলোক অনঙ্গ দত্ত। কিচ্ছু ব্যস্ত হতে হবে না, তোমার ওই ভূতনাথকে দেখার জন্য আমি ডক্টর ঘোষকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে ভিজিটের টাকাটা আর ওষুধের দামটা দিয়ে দেবেন। দিয়ে দিন। থাক না থাক না, ওটা আবার কেন? আচ্ছা ওই ভূতুর বাবা মা যেন জানতে না পারেন যে ডাক্তার ঘোষকে আমরাই পাঠিয়েছি, কেমন? মানে উনি নিজে দেখতে পারেন। আমি সব বুঝতে পেরেছি, দেখুন আমি কিরকম ম্যানেজ করি। সত্যি পুষ্প, তোমাকে যতই দেখছি ততই বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে। আপনি কোন ভালো ডাক্তার ডাকুন। ভালো ডাক্তার? ভালো ডাক্তার এপারে কাকে দেখাবো ডাক্তারবাবু? কেসটা যা দাঁড়িয়েছে তাতে ডাক্তার ঘোষ ছাড়া আর কারোর উপর নির্ভর করা যাবে না। ডক্টর ঘোষ ওর চেয়ে অনেক ফিস। হ্যাঁ, তাছাড়া উনি একটি পয়সাও ছাড়েন না। তবে এই অবস্থায়। বাড়িতে কে আছেন? কে? ডক্টর ঘোষ এসছে। এটা কি হারাধনবাবুর বাড়ি? ডক্টর ঘোষ, আপনার ছেলে ভূতনাথের খুব অসুখ না? আগে হ্যাঁ চলুন তো দেখি। এই যে এখানে রয়েছে। জিপটা দেখে দাদা, জিপটা বার করুন না, জিপটা। ঠিক আছে, আপনি আমার একটা কাগজ দিন। কি নামটা জানা? ভূতু। ভূতনাথ। আপনি ওষুধ আমার ডিসপেন্সারি থেকে এনে খাওয়ার ব্যবস্থা করুন। কিছু ভয় নেই, ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু আপনার, আপনি তাড়াতাড়ি ওষুধ আনি খাওয়ান, আমার সময় খুব কম। আচ্ছা নমস্কার। ফিস না নিয়ে চলে গেলেন? ফিস ছাড়া উনি তো কোথাও দেখেন না। আচ্ছা ডাক্তারবাবু আমি ওকে কল দিইনি, উনি নিজে থেকে, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। আশ্চর্য। ও হ্যাঁ ডাক্তারবাবু, ও আচ্ছা আচ্ছা নমস্কার। ওকে তুমি চট করে আমার জামাটা দাও না। এনে দিচ্ছি। অ্যালোপ্যাথি ওষুধের অনেক দাম, কিছু বেশি করে টাকা নিয়ে যেও। হ্যাঁ আমি জানি,